সুন্দর। হ্যাঁ একটু মুড়ি টুড়ি ফুচকা টুচকার একটু দোকান থাকলে আর সেই লাগতো না, তারা তারা ফুচকা খাইতো। হ্যাঁ মাছ না এখান থেকে ধরছে আঙ্কেল। বিস্কুট কত দোকানদার? হাই ও জানে সব। ফুচকা 300। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল হবে। আজকে যে আমাদের বিয়ের ফার্স্ট, মানে অনেক দিন তো হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু এই ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডের সঙ্গে আমি বাইকে করে এতটা টাইম ঘুরলাম। অবশ্যই আমি তখন ইন্ট্রো দিই নাই, আমি বাসায় এসে ইন্ট্রো দিচ্ছি কিন্তু, বুঝছেন, এর জন্য বলতে পারলাম। আর আপনারা হয়তো বা ইন্ট্রো দেখে কিছু কিছু হলেও বুঝতে পারছেন। তো চলেন আমি আর বেশি বক বক না করি, চলেন এখন আপনারা ভিডিওটা দেখা শুরু করেন। আমার এই কই ঘুরতে নিয়ে আসছো তুমি বন জঙ্গলের মধ্যে? বন জঙ্গলের মধ্যে ঘুরতে না, কত সুন্দর জায়গা। না আমি এই জায়গায় থাকবো না, আমার নদীতে কুমিরে উঠে এসে খায় ফেলবে। পাহাড় আমরা ঘুরতে বের হয়েছিলাম। হ্যাঁ আমরা ঘুরতে বের, তো আমরা আজকে একটা নতুন রাস্তা দিয়ে আমাদের বাসায় যাচ্ছি। জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে নতুন রাস্তাতে যাইতে গেলে, মানে গেলে কি কি বিপদের মুখে পড়তে হয়। হ্যাঁ অপরিচিত রাস্তায়, আশা করি কোনো বিপদের ভিতর পড়বো না আমরা, এদিক দিয়ে আমাদের বাসার রাস্তায় উঠবো আর কি। নৌকা দেখো, নৌকা বিল পানিতে ফেলাই দি, তোমারে ফেলাই দি দেবো না। এই পানিতে কচুরি পানা দিয়ে বড়া করে মাছ ধরবা না? পাহাড় পর্বত হয় অনেক উঁচু, মানে উঁচু নিচু রাস্তা অনেক উঁচু। এদিকটা এমন লাগে মানে কিছুটা কিছুটা আর কি। অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ এটা কোন জায়গায়, আমাদের আমরা নাম জানি না। সামনে ব্রিজ দেখছো? হ্যাঁ ব্রিজটা দেখছো, মানে মানে এই জায়গাটায় মানে বাসার কাছে প্রতিদিন বিকাল বেলা এই জায়গাটায় বসা যায় না, আমাদের বাসা অনেক দূরে। এখন আর দেখবো না, চলো আমরা যাইতে থাকি। দেখো নদীটা? হ্যাঁ দেখতেছি তো সব। ওটা ফ্যাক্টরি? হ্যাঁ ফ্যাক্টরি, অল্টন ফ্যাক্টরির এই আর কি। এই যে সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টির অপরূপ, কোনো মানে ই নাই, তুলনা নাই, তুলনা নাই। হ্যাঁ কাকতাড়ুয়া। হ্যাঁ বাজারের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি। না এখানে খাবো না, এখানে ক্রিকেট খেলতেছি সরকারি স্কুলের ভিতরে। হ্যাঁ রাস্তা অনেক ভিড়, কারণ বাড়ি দিয়ে ভরা তো, গ্রাম তো, এর জন্য রাস্তায়। হোক আমরা যাইতে থাকি আর আমরা হচ্ছে দেখি কোনো বিপদের সম্মুখীন হই কিনা, আশা করি হবো না ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা না টেনে ফুল দেখবেন কিন্তু, একদম মাছ উঠাইতেছে। হ্যাঁ কি মাছ উঠে দেখবো না, কি মাছ বাজায় আঙ্কেল। এগুলো হচ্ছে ভেসাল বলে আমাদের 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 ওইখানে। ওই যে একজন বসি দিয়ে বাঁধাচ্ছে, ওই ওই যে আঙ্কেলে দেখি কি ওঠে, মাছ ওঠে নাই। হ্যাঁ মাছ আসে না, এর জন্য আবার নামাই দিতেছে। মাশাআল্লাহ কত সুন্দর।
চলো চলো আমরা চলে যাই, আসো। সুন্দর সুন্দর তোমার কি জায়গা পছন্দ হয়েছে? ঘুরতে এসে কি খুশি তুমি? মাছ ধরা দেখতে পারলে আরো মজা লাগতো। মাছ তো নেই, উঠে না, ওই যে দেখো তো রোডের মধ্যে উঠে না, কেউ ভেসাল এইগুলারে বলে পানি মনে হয় আসছে কিনা, ওইটা জাল ধরে দেখবে, যদি আসে এইভাবে জাল কাঁচাই নিয়ে মাছ উঠাবে, বুঝছো? ও এইভাবে ধরে না, আসে নাই, আসছে মনে হয়, না আসে নাই তো। তাহলে চলে যাবা? হ্যাঁ চলে যাই, চলো। রাস্তাটাও কেমন, জায়গাটাও কেমন, তুমিও থাকে যাও, তুমিও তো মাছ ধরতে অনেক পছন্দ করো। আমার ভালো লাগে মাছ ধরতে অনেক, ধরো পয়সা পয়সা জাল দিয়া না, বড়শি বড়শি দিয়া, বড়শি দিয়ে এখানে ধরতেছে সবাই, এখানে অনেক মাছ ধরে এই টাইম, এই মানে এই সময়টা এখানে মাছ ধরার সময় আমার যেটা মনে হয়। এই জায়গা থেকে দেখো, হ্যাঁ এই যে এখানে, এই যে যাইতেছ না স্রোত তো, রাস্তাটা কেমন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার তো মন থেকে ওই জায়গায় থাইকে যায়, থাইকে যায় না, সময় তো পাওয়া লাগবে ঘোরার জন্য, এটা একটা মোড়। কিন্তু এখন কোন দিকে, এদিকে না ওইদিকে, এটাই তো হ্যাঁ, কাউকে জিজ্ঞাসা করো যে আমরা হচ্ছে এখানে কি মাছ ধরছে মনে হয়। এটা না, এটা না, এদিকে পিছন দিয়ে গেলে ভালো হইব, পিছন দিয়ে গেলে ঘুরো সামনে দিয়ে। লোকেশন জানি নিলা, এই যে যে রাস্তা এখানে গুগল ম্যাপও কাজ করবে না, করবে? হ্যাঁ জুস জুস আছে, পাওয়ার পাওয়ার নাই, মজু মজু তো নাই, মজু নাই, অন্য কিছু বদলে তাও, অন্য কিছু না, স্পিড খাও না, না স্পিড না, এই স্পিড দেন দোকানদার, দুইটা ছোট দোকানদার, বড় দোকানদার কি, ছোট দোকানদার তোমার দাঁতে কি লাগছে? তারপর আমরা তো স্পিড নিছি কিন্তু আমাদের কাছে তো টাকা ভাঙছে, তোমার দাঁতে লাগিয়ে রয়েছে। হ্যাঁ দেখছো কত বাগানের ভিতরে কিন্তু শিয়াল থাকে, বাঘও থাকতে পারে না, ওই যে একটা বাড়ি দেখা যায় যাচ্ছে ভিতরে, দেখাই অনেক মানে যাই হোক আমরা কিন্তু হারে যাই নাই, অবশেষে আমাদের বাসার রাস্তা পরিচিত রাস্তায় চলে আসছি। কিন্তু আজকে জার্নিটা ছিল খুবই সুন্দর, খুবই সুন্দর, তাই না? আমরা যখনই টাইম পাবো এখানে আমরা ঘুরতে চলে যাব, এত সুন্দর জায়গায় যে আমরা গেছি আজকে। আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি, কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো, কিছু খাওয়া দাওয়ার জন্য দেখি কোথায় যাওয়া যায়, আপনারা দেখতে থাকেন। ফুচকা খেতে চলে আসছি আমি এখানে, ও কি খাচ্ছে, কি খাচ্ছো তুমি? জাম্বুরা, জাম্বুরা আমি আচার নিব বাসায়,
এই আচারটা নিব, সবকিছু মিক্সড। আগে ফুচকা খেয়ে তারপরে আচার নিব। ফুচকা কিনছ? বেটি মানুষের মতো আচার খাই। গরম লাগলে আচার খাই, তাই দরপূর্ণ। আমি এখন খাই ফুচকা। ফোনের মধ্যে বোঝা যায় না যে আসলে কত বড়, কিন্তু অনেক বড়, অনেক বড়। একটু বাসার বাজার করে নিয়ে যাই বাইরে থেকে, দেখি কি বাজার করা যায়। মাত্র আসছি, আর আজকে মাছ কিনে নিয়ে এসেছি, হচ্ছে জাপানি কুটি কিনে নিয়ে আসছি, আর হচ্ছে আজকে ধনিয়া পাতার সিম, আর হচ্ছে টমেটো, টমেটো দিয়ে আর এই ধনিয়া পাতা দিয়ে আর এই জাপানি কুটি দিয়ে হচ্ছে এখন একটু বোনা করব। আর আনছি হচ্ছে মিষ্টি, আনছি মিষ্টি কিনে নিয়ে আসছি। কি কি মিষ্টি আনছি দেখাই। এটার মধ্যে হচ্ছে কালো জাম, দেখাবো। এটার ভিতরে কালো জাম, আরো আনছি, তারও দেখাচ্ছি, আরো একটা আনছি। জানে এটার নাম জানে কি বললো? এই মিষ্টিটার নাম জানি কি বলছিল? এই মিষ্টিটা জাফরন, এই মিষ্টিটা জাফরন মিষ্টি। আবার রসমালাই ভাবে ভুল কইরেন না, এটা হচ্ছে জাফরন, মানে এর উপরে জাফরন দিয়ে দিয়েছে, জাফরন এই যে এই জন্য নাম দিয়েছে জাফরন। কেমন হবে খেলে একটু রসগোল্লা দিয়ে খেয়ে দেখি, তারা একটা বাটি নিয়ে আসি। আমরা বাসায় না থাকলে গুড্ডা এমন করে, কই গেছিলাম এসে। কে আছে তোমার বাবা? কই কে আছে গুড্ডা? সোনা, আমার সোনা তুমি? লাড্ডু আসছে, লাড্ডু গুড্ডু, এখন মিষ্টি খাওয়া খেয়ে দেখি কেমন। তুমি খাবা অজান? তুমি একটা খাবা মিষ্টি, খেয়ে দেখো। আমি আগে একটু খেয়ে নিই। বিসমিল্লাহ, পুরোপুরি ছানা একদম। তুমি খাবো? সেই খেয়ে দেখো। বিসমিল্লাহ, মজা না? কথা বলো, মজা। আমরা এখন খাইতে থাকি, আর ভিডিওটা আর বেশি বড় করো নাই যে ওরাও খাবে।